গাছের আমপাড়া নিয়ে গণ্ডগোলের জেরে খুন হলো এক ব্যক্তি। মৃতের নাম নজবুল বিশ্বাস। ঘটনায় আহত হয়েছে মৃতের বাবা সলেমান বিশ্বাস। তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডোমকল থানার বর্তনাবাদ পূর্বপাড়ার এলাকায়। থেকে 200-250 মিটার দূরে আমি হঠাৎ কি শুনলাম যে এখানে মারামারি, এসে দেখলাম পড়ে আছে। তো কি ব্যাপার? তো বলল ভাইয়ে ভাইয়ে ঝামেলা, আম ভাইয়ে ছেলে তো আম পিড়েছিল, আম পড়ালেই ঝামেলা। সেই সূত্রপাতই গণ্ডগোলে ভাইকে কোপ মেরে কেটে ফেলেছে এক ভাই। এটা নাজবুল আর বড় ভাই একে করেছে, এই নাজবুলকে মেরেছে মুজিবুর বিশ্বাস। যশ, পরবর্তীকালে পর্যটন কেন্দ্র দীঘা যেন একটি মরুভূমিতে পরিণত হয়েছে। দীঘা থেকে হলদিয়া পর্যন্ত 72 কিলোমিটার সমুদ্রের বাঁধে কার্যত বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার মাছের ভেড়িগুলো সম্পূর্ণ জলের তলায়। ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং যত দ্রুত সম্ভব পর্যটন কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানো যায় তার কাজ অবিলম্বে শুরু করার নির্দেশ দেন। গতকাল তিনি সৈকতবাস থেকে বেরিয়ে পায়ে হেঁটে দীঘা সি বিচের ভাঙাচোরা অবস্থায় সরজমিন খতিয়ে দেখেন। প্রতি বছর সমুদ্র ভাঙন রোধে ম্যানগ্রোভ অরণ্য লাগানোর পরামর্শ দেন। তবে এখন দেখার বিষয় দীঘার তার পুনরায় ঐতিহ্য ফিরে পাবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাত দিন এখন ওরাই ছুটে চলেছেন, ভীষণ ব্যস্ত এখন ওরা। টোটো অ্যাম্বুলেন্স চালকরাই এখন প্রধান ভরসা হয়ে উঠেছে তারকেশ্বরের এলাকার সাধারণ মানুষের। শুক্রবার সেরকমই ব্যস্ততার ছবি ধরা পড়ল অ্যাম্বুলেন্স টোটো চালকদের। সর্দি কাশি জ্বর নিয়ে যারা অসুস্থ একদমই, যারা হাঁটাচলা করতে পাচ্ছেন না, তাদের আত্মীয়দের আত্মীয়র মতো টোটো অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে চলে যাচ্ছেন হাসপাতালে। শুক্রবারই একই পরিবারের তিনজনকে তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে আনতে দেখা গেল টোটো অ্যাম্বুলেন্স চালককে। টোটো অ্যাম্বুলেন্স চালক বললেন, প্রথম প্রথম একটু ভয় করলেও এখন আর ভয় করে না। পয়সা নয়, মানুষের পরিষেবা দিতে পেরে এবং করোনা যুদ্ধে নিজেদেরকে সামিল করতে পেরে গর্বিত তারকেশ্বরের 5 টোটো অ্যাম্বুলেন্স চালক। ইয়াসের প্রভাবে ময়নার অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্নাঘর থেকে শোয়ার ঘর কিভাবে টালির চাল দিয়ে জল পড়ছে তা দেখলেন বিধায়ক। ত্রিপল দিয়ে করলেন সাহায্য এবং বিধায়ক শুনলেন পরিবারের মর্মস্পর্শী কাহিনী। আবার এদিকে ইয়াসের প্রভাবে ভেঙেছে ফেরিঘাট, পরিদর্শন করলেন ময়নার নবাগত বিধায়ক অশোক দিন্ডা। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-3895-3, এছাড়া 03-2222-95-003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1-03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়।
গত 26 তারিখে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন নদীতে রীতিমতো জল উঠছে, একাধিক এলাকায় প্রবেশ করে, আর সেই প্রভাব পড়েছিল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক এর আইজপুর ও গোবরা গ্রামে। এখানে রূপনারায়ণের নদের জল প্রবেশ করে, কয়েকশো মানুষ এখনও গৃহবন্দী, বহু সম্পত্তির পাশাপাশি কৃষি জমিন ক্ষতি হয় বলে অভিযোগ। শনিবার সকালে এলাকার বিজেপি নেতৃত্ব সহযোগিতায় প্রায় 500 মানুষকে তুলে দেওয়া হল বিভিন্ন রকম খাদ্য সামগ্রী। এখনও বৃষ্টির জলে ভাসছে মালদা শহরের বিভিন্ন এলাকা, ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যার প্রতিকার শহরে সুষ্ঠু নিকাশি নালা তৈরি না হওয়ায় ইংরেজবাজার পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান বাবলা সরকারের গলায় অভিমানের সুর। আমরা তো সামান্য মতো কাউন্সিলর, আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, আমরা সামান্য ফান্ড পাই, আমরা মানুষকে ভোটের সময় প্রতিশ্রুতি দিই, আর প্রতি বছর এই বর্ষার সময় মানুষ ডুবে আমাদেরকে গান বন্ধ করে। এবার তো বেশি করবে, কারণ এখনকার যে জলটা হয়েছে সেটা বর্ষার জল, আবার বর্ষার জল আছে। ড্রেনের পরিকল্পনা হয়েছে, সে ড্রেনের পরিকল্পনা ড্রয়িংটা এখন আমরা ইরিগেশন দপ্তর থেকে পাইনি, জেলা শাসক দায়িত্ব নিয়েছে। তো ওটা আমরা যদি আমাদের বাইরে বিধায়কের, যারা বিধায়ক হয়, যারা সাংসদ হয়, যারা জেলা প্রশাসন আছে, এইগুলো যেহেতু শহরের বাইরে, তাদের নিজস্ব প্রচেষ্টাতে করা দরকার। তো আমরা সামান্য কাউন্সিলরকে মানুষকে বলবো, দেন হবে জল যাবে, দেন হবে না আবার মিথ্যা কথা বলে ভোট চেতে যাবো। মানুষের আগে হোক ঘৃণায় হোক, একটা প্রতিনিধি করতে হয় আমাদেরকে, আবার করবে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে সকাল থেকে সরাসরি বিধিনিষেধ অমান্যর অভিযোগ, ধরপাকড়ে নামল পুলিশ। জেলা জুড়ে চলছে এই অভিযান, ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে সকাল 10টা থেকে বর্ধমান জুড়ে চলছে এই বিশেষ অভিযান। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলেই চলছে জিজ্ঞাসাবাদ, সঠিক উত্তর দিতে না পারলেই নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। পুলিশের চেকিং দেখে অনেকেই পালাতে দেখা গেল। বর্ধমান বীরহাটা চেকিং এর সময় এক যুবককে আটক করে ভ্যানে তোলার সময় পালালো সে, তাকে ধরতে দৌড় লাগালো পুলিশও। অবশেষে ওই যুবক ধরতে সক্ষম হয় পুলিশ, তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান থানায়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে শনিবার নন্দকুমার থানার নবনিযুক্ত ওসি মনোজ কুমার ঝাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক এদিন নবনিযুক্ত ওসি মনোজবাবুকে ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করা হল। এরপর এই সংস্থা সামাজিক ও নানা রকম উন্নয়নমূলক কাজের পাশে থাকার আহ্বান জানানো হয় এবং ওসি মনোজ কুমার ঝাকে পাশে থাকার আশ্বাস দিলেন এই দিন এই স্বেচ্ছাসেবী সংগঠনকে। সামাজিক কাজে যুক্ত আছে, আমি কোলাঘাট থাক, আমি থেকে দেখছি অনেক স্বেচ্ছাসেবী খুব অ্যাক্টিভ আছে, এবং যেভাবে করোনার কালে আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়ার যাদের উৎসাহ খুব বাড়িয়েছে তাদেরকে তো ধন্যবাদ জানাই, এবং এছাড়া যারা সামাজিক কাজ করছে তার জন্য ওকে ধন্যবাদ জানাই, এবং আরও বেশি কাজ করুক, আরও সমাজের সেবা করুক এই আশা করছি এবং সেই বৃদ্ধি কামনা করছি। স্নান করতে নেমে জলে ডুবে স্বামী স্ত্রী একই সঙ্গে মৃত্যুর ঘটনা কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের গুইয়াদহ এলাকায়। মৃত স্বামীর নাম সৈনিক বেদ, বয়স আনুমানিক 20,
মৃত স্ত্রীর নাম পায়েল বেদ, বয়স আনুমানিক 18। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা 10টা নাগাদ স্বামী স্ত্রী দুজনেই একই সাথে স্নান করতে যায় গুহিয়াদহ এলাকার এক জলাশয়। স্নান করে বাড়ি না ফেরায় পাশাপাশি লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর একজনকার দেহ ভেসে ওঠে। স্থানীয়দের নজরে আসার পরেই স্থানীয় মানুষজন তৎপরতায় তল্লাশি চালিয়ে আরেকজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনার বিট হাউস পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের হাসপাতালে পাঠায়। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। আপনারা দেখছেন এসএস বাংলা। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-3895। এছাড়া 03-2222-95003। এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110। অ্যানাদার ওয়ান 03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়।